নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় এসেছি, রাজ্যে আসন্ন ভোট এবং এই ভোটের মুখেই কিন্তু রাজ্যের মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে ফের উঠল হাসির রোল এবং স্বয়ং সেই মন্ত্রীর সামনে। এবং যেই বিষয়টি নিয়ে হাসির রোল বা হাসির খোরাক হয়েছেন রীতিমতো তিনি বলা যায়, কারণ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে যেই গুঞ্জন উঠে আসছে যে হাসির খোরাক হওয়ার পেছনে, এবং আমরাও দেখেছি বা শুনেছি যে কোনো একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে উনি একটি বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য চলাকালীন এমন একটি কথা উনি বলেছেন যার পরেই নাকি উঠেছে হাসির রোল। কি সেই কথা? সিপিএম অবশ্য রাজ্যের বিরোধী দল সিপিএমকে নিয়ে যখন একটি কথা উনি বলেছেন, তখনই যে দর্শকরা সামনে ছিলেন তারা তাদের হাসি আটকে রাখতে পারেননি এবং প্রকাশ পেয়ে যায় তাদের হাসির রোল, তাও মন্ত্রীর সামনে। এবং কথাটি তিনি বলেছেন যে তিনিও নাকি আগে সিপিআইএম করতেন। এটা স্বাভাবিক যে যেই ব্যক্তি সিপিআইএমকে নিয়ে এত অভিযোগের বন্যা উনি তুলে ধরেন জনগণের সামনে, সেই দল উনি করতেন, এই কথা শুনলে অবশ্যই হাসি বাবারই কথা। অবশ্যই তিনি কখন করতেন বা কবে করেছেন সেটিও তিনি তুলে ধরেছেন ওনার বক্তব্যে। আসুন দর্শক বন্ধুরা শুনছি কি বলেছেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। এই একমাত্র আমি তো বহুদিন কংগ্রেস করেছি, আমি বহু আগে সিপিএমও করেছিলাম, আমি বহু আগে সিপিএমও করেছিলাম। কোন ইয়ার জানেন আমি সিপিএম করেছিলাম? 64-65 সনে আমি বহু আগে সিপিএমও করেছিলাম। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী সিপিআইএমকে নিয়ে ঠিক কি বলেছেন এবং ঠিক কিভাবে ওনার এই কথাকে নিয়ে ওনারই সামনে উঠে হাসির রোল। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন যে এই বক্তব্য রাজ্যের ভোটের বাজারে কি কোনো প্রভাব ফেলবে নাকি শুধুমাত্র একটি হাসির খোরাক হতে চলেছে ওনার এই বক্তব্য, জানাতে পারেন কমেন্ট করে। যারা কমেন্ট করতে পারবেন না অবশ্যই দেখবেন, শুনবেন এবং বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।